আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা পস ইনভেন্টরি সফটওয়্যার খুঁজছেন, আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ওয়েব বেস একটি পস ইনভেন্টরি সফটওয়্যার, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, লারাভেল এবং রিয়েক্ট দ্বারা তৈরি করা, খুবই ফাস্ট কাজ করে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যখন আমি ক্লিক করছি সাথে সাথে রাউটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব ফাস্ট। এটা আপনাদের জন্য তৈরি করা হচ্ছে, তো আমি লগ আউট করি, প্রথম থেকে দেখাচ্ছি। আপনারা যারা নিতে আগ্রহী, এখানে আমার লগ ইন পেজ, এখানে যদি আমি পাসওয়ার্ড বল দিই, তখন লগ ইন করতে হলে দেখেন কে আসে, পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। সেমভাবে যদি আমি ইউজার নেমটা বল দিই, তখন ইউজার নেম ইজ ইনকারেক্ট, ফরগট পাসওয়ার্ড আছে। এখানে আপনি ইমেল দিয়ে আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। এখন আমরা যাই, লগ ইন করলাম, এখন দেখাচ্ছি কীভাবে কী করবেন। এখানে হচ্ছে সর্বপ্রথম প্রোফাইল রাখছি, প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডে কিছু ইয়ে দেওয়া আছে, আপনার কাস্টমার কয়টা, টোটাল প্রোডাক্ট কয়টা, সাপ্লায়ার, টোটাল ইনভয়েস, সেল ইনভয়েসটা, এই সাম কিছু জিনিস দেখানো হয়েছে। তারপর এখানে প্রোফাইল খুব ফাস্ট কাজ করে, এখানে প্রোফাইল এডিট করতে পারবেন। তারপরে ইউজার লিস্ট, এখানে ইউজার লিস্ট আপনি চাইলে তাদেরকে একটা রুল দিয়ে আপনি এখান থেকে অ্যাড ইউজার করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, তাদের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন, চাইলে ডিলিটও করতে পারবেন। তারপরে আছে সেটিংস, সেটিংসে অল্প কিছু কোম্পানির নাম, কোম্পানি ডিটেলস, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ওয়েনার নেম, এইগুলো সামথিং কিছু চেঞ্জ করবেন। তারপরে সাপ্লায়ার, সাপ্লায়ার থেকে আপনারা এখান থেকে সাপ্লায়ার অ্যাড করবেন, সাপ্লায়ার নাম ইনফরমেশন এগুলো দিয়ে আপনারা এখানে সাবমিট করবেন সাপ্লায়ার। তারপরে সাপ্লায়ার এডিট করতে পারবেন। তারপরে এখানে আছে সাপ্লায়ার লেজার, কোন সাপ্লায়ার থেকে আপনি কত পিস মাল নিছেন, কী নিছেন, এখানে একটা হিস্টোরি থাকবে আর কি, সাপ্লায়ার ডিটেলসটা শো করুন। তারপরে আছে ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তারপরে ইউনিট, এখান থেকে আপনি ইউনিটটা অ্যাড করতে পারবেন, ইউনিটটা ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। তারপরে আছে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্টের আছে এখানে প্রোডাক্ট লেজার, এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্ট ডিটেলস দেখতে পারবেন, কত পিস আছে, কী আছে না আছে, সব কিছু লেজারটা দেখতে পারবেন। এখানে প্রোডাক্ট কবে পারচেজ করছেন, কবে সেল করছেন, সব হিস্টোরি এখানে দেখতে পারবেন। এটা গেলো প্রোডাক্টের। তারপরে এখানে বারকোড আছে, চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন, এখান থেকে প্রোডাক্ট আইটেমগুলো অ্যাড করতে পারবেন, কোন সাপ্লায়ার আন্ডারে, কোন ক্যাটাগরি, কোন ইউনিট, এগুলোর আন্ডারে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তাছাড়া এখানে আছে পারচেজ লিস্ট, পরেরটা আর কি, পারচেজ ইনভয়েস। তারপরে আমি পারচেজে গেলাম, এখান থেকে আপনি পারচেজ অ্যাড করবেন, এখান থেকে অনেকগুলো আইটেম অ্যাড করে আপনি এখানে একটা একটা আইটেম অ্যাড করবেন। তারপরে এখানে সাবমিট দিলে সব কয়টা আইটেম আপনার অ্যাড হয়ে যাবে আর কি। তারপরে পারচেজে গেলাম, এখানে পারচেজের আছে ইনভয়েস, এখানে ইনভয়েসটা আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ করা না থাকে, অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত আপনি ডিলিট করতে পারবেন, যখন অ্যাপ্রুভ করে দিবেন তখন আপনি ডিলিট করতে পারবেন না। পারচেজ লিস্টে আর কি এটা দেখতে পারবেন। তো এখানে মনে করেন আমি একটা আপনার পারচেজ অ্যাপ্রুভ করি, এটা অ্যাপ্রুভ করলাম, এই ইনভয়েস নাম্বারটা, সাইট ইনভয়েস নাম্বার, পারচেজ লিস্টে গেলাম। এখন এটা দেখেন, এই যে এটা সাইটের আন্ডারে দুইটা প্রোডাক্ট আছে, পারচেজ করা হয়েছে। এখন কিন্তু এটা ডিলিট আর এডিট অপশনটা কাছে গায়, আপনি চাইলে এখান থেকে রিটার্ন করতে পারবেন, যদি রিটার্ন করে দেন তাহলে এখান থেকে চলে যাবে রিটার্ন লিস্টে। তারপরে দেখে সেল, এখানে সেল অপশন আছে, আপনার সেল থেকে অ্যাড করতে পারবেন। এখানে আপনি চাইলে প্রোডাক্ট সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন, এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে, বা এখানে চাইলে আপনি বারকোড নাম্বারটা দিলেন, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, কোড নাম্বারটা দিলে একটা একটা আইটেম অ্যাড করবেন, এভাবে যত খুশি আইটেম অ্যাড করবেন, তারপরে সাবমিট দিবেন। তারপরে কাস্টমার নেম, কাস্টমার সিলেক্ট করার সাথে সাথে কাস্টমার নেমটা আসবে, কাস্টমার মোবাইল, তাছাড়াও এখানে পেমেন্ট মোড কী, ক্যাশ, আদার্স, ক্যাশ অ্যান্ড আদার্স, সব কিছু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তাছাড়া এখানে তারপরে আছে আপনার কাস্টমার আছে, এখান থেকে কাস্টমার অ্যাড করতে পারবেন। তাছাড়া কাস্টমার লেজারটা দেখতে পারবেন, সে কত টাকার মাল কিনছে, কবে কিনছে, সব কিছু হিস্টোরি, তার কাছে কত ডিউ আছে, সে কত টাকার ইয়া কিনছে, তার ছবি, তার ঠিকানা, ডিটেলস সব আপনি দেখতে পারবেন। তারপরে যাই ব্যাংকিং, ব্যাংকে যাওয়ার পর আপনি এখানে ব্যাংকের অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি যে কয়টা অ্যাকাউন্টে অ্যাড করবেন, এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। মনে করেন আপনি একটা ব্যাংকে ডিপোজিট করবেন,
অ্যাকাউন্টটা সিলেক্ট করলেন, তারপর ট্রানজ্যাকশন আইডি দিবেন, অ্যামাউন্ট অফ ব্যালেন্স, ব্যালেন্সটা দেওয়ার পরে এখানে ডিপোজিট করবেন। তো এটা আবার আপনার এখানে আসবে ডিপোজিট, এখানে আবার এই যে ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন হিস্টোরিতে দেখতে পারবেন আপনি কবে এখানে উইথড্র করতে পারবেন। যখন আপনি উইথড্র করবেন বা ডিপোজিট করবেন, এই ট্রানজ্যাকশন হিস্টোরিতে আপনি দেখতে পারবেন সব কিছু। তো সেমভাবে এখানে রিটার্ন, এটা যে প্রোডাক্টগুলো আপনি রিটার্ন করছিলেন, মানে ফেরত নিয়েছিল, মনে করেন যে আপনি সাপ্লায়ার কাছ থেকে কিনে আনছিলেন পরে রিটার্ন দিছেন, বা আপনি একটা কাস্টমারের কাছে সেল করছেন সেটা আপনি রিটার্ন দিছেন, এটা কিন্তু এখানে আসবে। এই যে সেল রিটার্ন, পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন হচ্ছে আপনার সাপ্লায়ার রিটার্ন, আর সেল রিটার্ন হচ্ছে কাস্টমার রিটার্ন, এটা গেল। তাছাড়া এখানে লোন, এই যে একইভাবে ব্যাংকিংয়ের মতো সেম কাজটা হচ্ছে লোনের ক্ষেত্রে। আপনি যখন কোনো ব্যাংক বা কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিলেন, তখন এটা আপনি এখানে লোন অ্যাকাউন্ট তৈরি করে রাখলেন, অ্যাকাউন্ট সহ কত টাকা লোন নিছেন সেটা, তারপরে যখন নিউ লোন পে করবেন এখান থেকে মাইনাস হবে, আর এখানে ট্রানজ্যাকশন হিস্টোরিটা তৈরি হবে। এই যে নিউ লোন কত টাকা নতুন লোন যোগ হচ্ছে, তারপরে আপনি যখন পে লোন করবেন তখন কত টাকা পে করছেন, এখানে হিস্টোরিটা আসবে আর কি, ট্রানজ্যাকশন হিস্টোরিতে। আর এখান থেকে আপনার এই একটা মাইনাস হবে, ব্যালেন্সটা মাইনাস হবে, প্লাস হবে, এভাবে আর কি। আরও অনেক কিছু আছে, তো